বিনোদনের তাজা খবরে স্বাগতম। রাখি সাওয়ন্ত গ্রেপ্তার। ভারতের অভিনেত্রী রাখি সাওয়ন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার আম্বলি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে এক টুইট বার্তায় জানিয়েছে শার্লিন চোপড়া। শার্লিন চোপড়ার দায়ী করা এফআইআর ভিত্তিতে গ্রেপ্তার করে রাখিকে। বুধবার রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের আদালত। গত বছর শার্লিন চোপড়ার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন রাখি। ওই সময় শার্লিনকে নিয়ে বেশ কিছু অশালীন মন্তব্য করেন সাবেক বিগ বস প্রতিযোগী। ঘটনার পর রাখির নামে এফআইআর রুজু করেন শার্লিন। অভিযোগে অশালীন বক্তব্যের কথা উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত ভিডিও এবং ছবিও ভাইরাল করেছেন রাখি। একথা সবাই জানা যে রাখি সায়ন্ত নানান কাণ্ডে সবসময় থাকেন আলোচনায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আদিল খানের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে এনে ঝড় তুলেছিলেন তিনি। হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় রাখির বিয়ের ছবি, ভিডিও ও সার্টিফিকেট। শুধু বিয়ে নয়, খবরে আসে তিনি নাকি নিজের নামও বদলে ফেলেছেন। বিয়ের পরই নিজের নাম বদলে রাখির সঙ্গে যুক্ত করেন ফাতিমা, অর্থাৎ রাখির পুরো নাম এখন রাখি সায়ন্ত ফাতিমা। রাখি যে বিয়ের পর এই নাম বদলে ফেলেছেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটে। একদিকে ক্যান্সারে আক্রান্ত মা হাসপাতালে ভর্তি, তাকে নিয়ে দুশ্চিন্তা রাখি, সে কথা লাইভে এসে জানিয়েছেন তিনি। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিয়ের ছবি। এটি তার ঘোষণা দেওয়া দ্বিতীয় বিয়ে। এর আগে রিতেশ সিং নামক এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সে বিয়েও দীর্ঘদিন গোপন রেখেছিলেন তিনি, কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতন সহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান অভিনেত্রী। এ সময় তার জীবনে আসে 6 বছরের ছোট আদিল। এর আগে 2009 সালে টেলিভিশনের একটি রিয়েলিটি শোতে গিয়ে স্বয়ম্বর করেছিলেন রাখি। রাখিকা স্বয়ম্বর নামের ওই শো এর সঞ্চালক ছিলেন নাম কাপুর। 16 জন বিভিন্ন পেশার প্রতিযোগীর মধ্যে ফয়সলে কি রাত এপিসোডে কানাডার ব্যবসায়ী পাত্র এলিশ পারুজান ওয়ালার সঙ্গে এঙ্গেজমেন্ট করেছিলেন রাখি। কোন একটি অজ্ঞাত কারণে পিছিয়ে দিয়েছিল ওই বিয়ে। যদিও পরে সে বিয়ে হয়েছিল কিনা তা জানা যায়নি। এ নিয়ে বিতর্ক রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। নতুন করে আদিলের সঙ্গে রাখির বিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের ছবিতে দেখা গেছে গলায় মালা পরে হাতের বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। এদিকে রাখির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, যেখানে রাখি ও আদিল একসঙ্গে বসে আছেন। তার পাশে থাকা এক ব্যক্তি রাখিকে কালিমা পড়াচ্ছেন। বলিউডের মিচি গার্ল রাখি সায়ন্ত নিজে জানিয়েছিলেন তার প্রেমিকের নাম আদিল খান দুররানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও আর ছবিও আপলোড করে থাকেন রাখি সায়ন্ত। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।